ইবলিস এমন ভাবে আমাকে প্রতারিত করলো, এমন ভাবে আমাকে ধোকা দিল, আমি ওর ধোকা থেকে বাঁচতে পারলাম না, ধোকা খেয়েই গেলাম। যেই কাচের মধ্যে মিজাইল ক্ষেপণাস্ত্র মারলেও ফাটবে না। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তেরি মেরাজ থেকে তু লৌহ কলম তক পৌঁছা, ওই তেরি মেরাজ থেকে তু লৌহ কলম তক পৌঁছা, और ये मेरी मेराज है के मैं तेरे कदम तक पहुँचा। बलगलूला कशफत दुजा बिजमाली हसनत जमीओ खिसाली। जार पूर्णता, जार पूर्णता उच्चतार सर्वोच्च सोपने उपनीत। বালাগালুলা বিকামালিহি আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত। কাশাফাদ্দুজা বিজামালিহি, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। হাসনাত জামিউ খেসারিহি, সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে। সল্লু আলাইহে ওয়া আলিহি, সবাই মহব্বতে আসুন আরেকবার পড়ি। বালাগালুলা কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, মোহতারাম, আজকের এ পবিত্র দিনই মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, ওয়াজিবুল ইহতেরাম হযরত নায়েব রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে নিজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা, মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে, মহান মালিকের দরবারে আলিশানে, হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুক্রিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহরবানিকে পুঁজি করে, সম্বল করে, উসিলে এবং উপলক্ষ করে আজকে আমরা আপনাদেরই
বিন্দু বিন্দু ধাম ফোটা ফোটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা। বলাইন তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহালান খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যে মহান মালিক মেহরবানি করে আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষকে কথা বলা শিখিয়েছি। আবার দেখুন, আলাম না জাল্লাহু আইনাইনে ওয়ালে সানাও ও সাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে পথ চলার জন্যে আমি রব্বুল আলামিন কি পথ দেখার জন্যে দুটো চোখ দেইনি? অলে সানান, কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিব্বা আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। ও সাফাতাইনে, কথা পরিষ্কার স্পষ্ট হওয়ার জন্যে জিব্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। কথা বলার জন্যে ভিতরে জিব্বা যখন নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো অ্যাকশনে আসে, তারাও উপর নিচ, তারা নড়াচড়া শুরু করে, কথা বেরিয়ে আসে, শুধু বাংলায় আসে, ইংরেজিতে আসে না, আরবিতে, উর্দুতে, হিন্দিতে, পশতুতে, নাগরিতে, পালিতে, মনের ব্যাপার। আমি এখন বাংলা বলবো, তাহলে বাংলায় আসবে। আমি এখন আরবিতে বলবো, তাহলে আরবিতে আসবে। জিব্বা কিন্তু একইভাবেই নড়ছে, ঠোঁট একইভাবেই উঠানামা করছে, কিন্তু কথা বেরিয়ে আসছে বিভিন্ন ভাষায়, ঠিক কি না বলুন? এত বড় মহান কুদরতের একটা মেশিন, একটা কলকবজা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। আসুন, স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে কিছু কথা বলার আগে, শুরু করার আগে আমরা সেই মহান রব্বুল আলামিনের, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে, বজ্রবিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলছে না, চলবে না, চলতেও পারে না। আমরা আল্লাহর দেওয়া এই মাইক, আল্লাহর দেওয়া এই লাইট, আল্লাহর দেওয়া এই পাখা, আল্লাহর দেওয়া এই চাকা, আল্লাহর দেওয়া এই ডায়নামা, আল্লাহর দেওয়া এই মেশিনারি, এগুলোকে আল্লাহর কাছে যত বেশি ব্যবহার করি এবং করতে পারি, ততই আমাদের জীবন সার্থক হবে, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, আমি আসলে ডক্টর নই, আপনারা এটা অতিরিক্ত লিখেছেন, তবে ডক্টর কথাটা এখন শুধু বাংলাদেশে নয়,
দুনিয়ার সর্বপশ্চিম প্রান্তে গিয়ে দেখি সেখানেও লিখেছে, আবার দুনিয়ার সর্বপূর্ব প্রান্তে গিয়ে দেখি সেখানেও ডক্টর লিখেছে। আমি বললাম ভাই আমি যেটা নই, আমরা যখন পড়ালেখা করি তখন উপমহাদেশে ডক্টর হওয়ার মতো কোনো মেশিনারি, কোনো কলকবজা, কোনো প্রতিষ্ঠান ছিল না। তখন ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগতো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে সেখানে একজন মাত্র ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এইটাও আপনারা জানেন, জাপানের রাজধানী টোকিওতে একটা সেমিনারে আমি যখন বক্তব্য রাখলাম, তখন আমি বললাম ভাই আমি তো ডক্টর না, আপনারা একটা পেলেন কোথায়? তখন একজন বৌদ্ধ সাংবাদিক, তিনি বলেন, অনারেবল মাওলানা ডোন্ট মাইন্ড প্লিজ, সম্মানিত মাওলানা সাহেব দয়া করে কিছু মনে করবেন না, একজন ডক্টর হওয়ার জন্যে যত রকমের যেখানে যেভাবে যত কিছু প্রয়োজন আমরা দেখেছি জেনেছি, আপনার ভিতরে আল্লাহ তার সব কিছু দিয়েছেন, যার জন্য আপনাকে আমরা ডক্টর মনে করি। ডক্টর শব্দের অর্থ বিশেষজ্ঞ। আপনি যখন কোরআনের যেই কোনো বিষয়ের উপরে কথা বলেন, হাদিসের বিষয়ের উপরে কথা বলেন, ইসলামের ইতিহাস ঐতিহ্যের বিষয়ের উপরে কথা বলেন, তখন আমরা দেখি আপনার কথাগুলো যুক্তির কোষ্ঠী পাথরে যা চাই বাছাই করা গ্রহণযোগ্য এবং সত্য। ডক্টর শব্দের অর্থ বিশেষজ্ঞ, এই হিসাবে আমরা দেখেছি। আপনি ডোন্ট মাইন্ড প্লিজ, কিছু মনে করবেন না। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আমি কোনো বিশেষ ব্যাপারে বিশেষজ্ঞ নই, বরং আমি বিশেষ অজ্ঞ, মানে বিশেষভাবে অজ্ঞ, কিছুই জানি না। এই জিনিসটা আসলে শুধু বাংলাদেশে নয়, সেই বার্মিংহাম শহরে, লন্ডন শহর থেকে 110 মাইল উত্তর দিকে, সেখানে একটা হলে সেমিনারে আমি বক্তব্য রাখতে গেছি, তারাও ঘোষণার মধ্যে ডক্টর। আমি বললাম ভাই পেলেনটা কোথায়? সে দুনিয়ার পূর্ব প্রান্তেও ডক্টর, পশ্চিম প্রান্তে এসেও ডক্টর, পেলেন কোথায়? কারণ ডক্টর অর্থ বিশেষজ্ঞ। আপনাকে আমরা ইসলামের একজন বিশেষজ্ঞ হিসাবে জানি এবং মানি, এই হিসাবে লিখেছি। আমি বললাম না, যেহেতু আমি যেটা নই, আপনাদের এটা লেখার বলার দরকার নেই, সুতরাং এগুলো আপনারা লিখবেনও না, বলবেনও না, চিন্তা চেতনা ধ্যান ধারণার মধ্যেও জায়গা দেবেন না। রাজি আছেন প্রিয় ভাইয়েরা? আমি একবারে সংক্ষেপে কথা বলবো, যেহেতু এটা মাদ্রাসার বার্ষিক মাহফিল, যার জন্য আমি ডানে বামে সামনে পেছনে না গিয়ে সরাসরি প্রত্যক্ষ ডাইরেক্ট কোরআনের দুইটা আয়াতের উপরে কথা বলবো। প্রথম আয়াতটা হচ্ছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, সূরে ইউসুফের প্রথম দিকে। আপনারা দেখেছেন, জেনেছেন এবং জানেন, ইন্না নিশ্চয়ই নিঃসন্দেহে আমি আল্লাহ নিজে স্বয়ং, আনজালনাহু নাজিল করেছি এটাকে, কোনটাকে? কোরআনকে। কোরআনান কারা আ ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কোরআনুন, বারবার পঠিতব্য, বারবার পঠিতব্য, বারবার পঠিতব্য বাণী হিসাবে, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা সহজে এটা বুঝতে সক্ষম হও। তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলছেন কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি, এজন্যই আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমাদের কোরআন বোঝা সহজ হয়। কোরআনের আগে বিভিন্ন জমানায় বিভিন্ন যুগে বিভিন্ন আম্বিয়া কেরাম নবী রাসূলের কাছে আল্লাহ কি কিতাব নাজিল করেননি?
মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিমা ও মূসা। যুগে যুগে অনেক আম্বিয়ায়ে কেরামের উপরে যাদের উপরে কেতাব নাজিল করেছিলেন, পুস্তিকা রেসালা নাজিল করেছিলেন, তারা রসুল। রেসালা যারা প্রাপ্ত হয়েছেন, সার্কুলার যারা পেয়েছেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রেসালা যারা পেয়েছেন তারা রাসুল, আর যারা কোনো রেসালা আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ সার্কুলার পাননি, আল্লাহ বলছেন ওই এলাকায় যাও, সেখানে দাওয়াতি কাজ করো, কোনো সংবিধান কোনো সার্কুলার সঙ্গে দেননি, তারা শুধু নবী। যারা সার্কুলার পাননি রেসালা পাননি তারা নবী, আর যারা ওয়ার্ডারও পেয়েছেন রেসালাও পেয়েছেন তারা একদিকে নবী আর একদিকে রাসুল। যারা রাসুল তারা নবী হওয়া শর্ত, কিন্তু যারা নবী তাদের সবাই রাসুল হওয়া শর্ত নয়। কথাটা একটু চিকন। তাহলে বুঝা গেল বিভিন্ন জমানায় আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত নোটিশ দিয়ে দিলেন, কুল্লাহবেতু মিনহা জামিয়া, এই জান্নাতে আর থাকা যাবে না, আদম তুমি এবং তোমার স্ত্রী, আমি আল্লাহর দেওয়া নির্ধারিত হুদুদুল্লাহ নির্ধারিত আদেশ নিষেধের সীমা রেখা এটা লঙ্ঘন করেছ, সুতরাং এই জান্নাতে আর থাকা যাবে না। আদম হাওয়া কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন তোমার ডাইরেক্ট তত্ত্বাবধানে থেকে ইবলিস এমনভাবে আমাকে প্রতারিত করলো, এমনভাবে আমাকে ধোকা দিল, আমি ওর ধোকা থেকে বাঁচতে পারলাম না, ধোকা খেয়েই গেলাম, আমার ভরাডুবি হলো, এখন আমাকে যে দুনিয়াতে পাঠাবে সেখানে আমার সন্তান ছেলে মেয়ে তাদেরকে রেখে আমি যখন চলে আসব তখন তো এই ইবলিস তাদেরকে খালি মাঠে গোল দিয়ে দেবে, সব বেঈমান করে ফেলবে। আল্লাহ তখন আদমকে তাসাল্লি দিচ্ছেন, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে নবী যাবে, আমার পক্ষ থেকে রেসালা সার্কুলার কিতাব যাবে, ফামান তাবেয়া হুদায়া, আমার পাঠানো নবুয়ত রেসালত কিতাবের যারা তাবেদারি করবে অনুকরণ আনুগত্য এতাত করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম, তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, অনন্ত পারলৌকিক জীবনেও কোনো আশঙ্কা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, তাদের দুনিয়ার জীবনে শান্তি, অনন্ত পারলৌকিক জীবনে নাজাত এবং মুক্তি যদি পেতে হয় তাহলে আল্লাহর নির্দেশ মানার বিকল্প অন্য কিছু আছে? আল্লাহর নির্দেশ মানতে হবে, তাহলে এখানেও কল্যাণ হবে সেখানেও কল্যাণ হবে। ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই হুদান এর ধারাবাহিকতা আদম নবী থেকে শুরু আমাদের নবীজি পর্যন্ত এসে শেষ। আমরা জানি আমাদের নবীজির আগে তিনজন নবীর উপরে আল্লাহ পাক তিনটা বিশেষ কিতাব পাঠিয়েছিলেন, যার মধ্যে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি, কি ছিল? ইউনানি। ইউনানি ভাষা বর্তমানে পৃথিবীর কোথাও নেই, ভাষাটা হারিয়ে গেছে, ভাষাটা বিলীন হয়ে গেছে, ভাষাটা ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, মরে গেছে। এরপরে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করলেন ইব্রানি ভাষায়, হিব্রু ভাষায়। ইব্রানি বা হিব্রু ভাষাও বর্তমানে দুনিয়ার কোথাও নেই, এমনকি ইসরায়েলেও নেই, ইসরায়েলেও নেই। এরপরে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করলেন সুরিয়ানি ভাষায়। কোন ভাষায়? তাহলে সুরিয়ানি ভাষাও বর্তমান পৃথিবীর কোথাও নেই, সবগুলো হারিয়ে গেছে।
বিলীন হয়ে গেছে। দুনিয়ার কোনো দেশে এগুলার ব্যবহার নেই, কোনো মানুষই জানে না। ভাষাটা যেখানে হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, সেখানে কিতাবটা তাওরাত বলুন, জাবুর বলুন, ইঞ্জিল বলুন, ভাষাটাই যেখানে দুনিয়ার কারো কাছে নাই, সেখানে কিতাবটা খাঁটি না অখাঁটি এটা যাচাই করবেন কিভাবে? কি ভাষাই তো নাই, সুতরাং এটাকে যাচাই করার কোনো মানদণ্ড, কোনো দাড়ি পাল্লা আছে কি নাই? এরপরে কোরআন বলছে ইউহাররিফু নাহু হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফান। ওলামা ইকরাম বুঝতেছেন ভালো, এরা ধর্মীয় নেতারা যুগে যুগে বিভিন্ন যুগে তাওরাতের, জবুরের, ইঞ্জিলের কিছু কথা বের করে মাইনাস করে ফেলেছে, আবার কিছু কথা সুবিধার জন্য যোগ করে অ্যাড করে ফেলেছে, কিছু যোগ করেছে কিছু সংযোজন বিয়োজন, সংযোজন বিয়োজন, যোগ আর বিয়োগ, যোগ আর বিয়োগ, এটা করতে 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 এটাতে যোগ বিয়োগ ছাড়া আর কিছু নাই, আসল বলতে কিছু নাই। ভেজাল যদি দিতে হয় অল্প একটু হইলেও তো আসল লাগবে, তা নাহলে ভেজালটা দিবেন কিসে? ঠিক কি না বলেন? একবার বিলাতে ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম, সেই প্রথম দিকে বিলাত সফরের, আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি কলেজের একটা ছাত্রী, খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল সিনা, SHINA, সিনা। সে গাইড সরকারের পক্ষ থেকে, এক একজন ট্যুরিস্টের এক একজন গাইড। মিউজিয়ামে ঢুকার পরে সিনা আমাকে জিজ্ঞেস করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? বন্ধু, এই ব্রিটিশ মিউজিয়ামে তুমি কি দেখতে চাও প্রথম? কারণ বিলাতের ব্রিটিশ মিউজিয়াম দ্য রিচেস্ট মিউজিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে ধনী সমৃদ্ধ জাদুঘর। বাংলাদেশের আগের আমাদের ছোট্টকালের মা বোনেরা এই যে চুলা থেকে পাতিল নামাইতে পুরানতে না, এরপরে আবার ওই সুপারি গাছের খোল এটা দিয়ে পাতিল ধরতো, আপনারা কি বলেন? এরপরে পাতিল আবার যেন কাত হয়ে না পড়ে, এই জন্য আবার ওই লতা দিয়ে একটা গোল বিড়ার মতো বানাইতো, এটাকে আপনারা কি বলেন? আল্লাহ দোহাই এগুলোও আছে, কালীগুলাও ধুই নাই, কারণ কালীগুলাও তাদের জন্য ঐতিহ্য। একেবারে যেটা যেইভাবে মিশরের মহিলাদের পিঠা বেলার বেলুন, বেলুন আফ্রিকা সাউথ আফ্রিকার মহিলাদের তারা যে পাতিল ঘোষ্ট মাছ দো একরামের পাহাড়ের লতা, সেগুলা পর্যন্ত আছে। অর্থাৎ আমাদের কোহিনুর মণি থেকে শুরু করে একবারে ঘরের পোচ্ছা পাতিলের খোল এগুলা পর্যন্ত আছে। ব্রিটিশ মিউজিয়ামে নাই এমন কোনো জিনিস অতীতে মানুষের জীবনে নাই। সে আমাকে বলে, তুমি কি দেখতে চাও? আমি বললাম, মাই ডিয়ার সিনা, আই উইস টু সি দ্য হোলি অরিজিন স্ক্রিপচার অফ দ্য হোলি কোরআন, বিফোর ইট, কোরআন দেখার আগে, মাই ডিয়ার সিনা, আই উইস টু সি দ্য হোলি বুক অফ মোসেস, যিশু, দাউদ, সো অ্যান্ড সো, আই মিন তাওরাত, জাবুর অ্যান্ড ইঞ্জিল, যে দাউদের কিতাব, মুসার কিতাব, ঈশার কিতাব, তাওরাত, জবুর, ইঞ্জিল, এগুলার আসল কপি, অরিজিনাল কপি যদি তোমাদের এখানে থেকে থাকে আমি আগে এগুলো দেখতে চাই। সিনা হেসে উঠলো, মাই ডিয়ার ফ্রেন্ড, নো নো, নেভার নেভার, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, ত্রিপিটক আছে, দোজ আর নট অরিজিনাল বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, কিন্তু আসল বলতে একটাও নাই, সবগুলা ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, অনুবাদ, অনুবাদের অনুবাদ তার অনুবাদ, নকল, নকলের নকল তার নকল, তৈশ্য নকল।
আমি বললাম মাই ডিয়ার সিনা, তুমি এখানে ট্রান্সলেশন ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন এই কথাটা তিনবার কেন বললে, এটা শানে নজরুল কি, হেতু কি? সিনা হেসে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এই জন্যে বলেছি, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, পুরাণ আছে, গীতা আছে, কিন্তু আসল তো নাই, আসলের অনুবাদও নাই, যেগুলো আছে অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ তো সে অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল তোষ্য নকল। সে আমাকে কয়েকটা কর্নার ঘুরিয়ে দেখালো যে তুমি দেখো আমি একজন খ্রিস্টান, এইটা হলো হোলি বাইবেল, এইটা অমুক দেশের অমুক যুগের অমুক সনের ছাপা, আর এইটাও বাইবেল, এইটাও বাইবেল, দেখো কোনোটার সাথে কোনোটার মিল তো দূরের কথা, দূর নিকটের কোনো সম্পর্ক নাই, এক একটা এক এক রকম। যেমন অযোধ্যা শহরে 17টা রাম মন্দির আছে, কয়টা? 17টা রাম মন্দির, 17টার একটার উপরে বাবরি মসজিদ পড়ে গেছিল, যার জন্য এটা ভেঙে ফেলা হয়েছে। এটা ছাড়াও আরও 16টা রাম মন্দির আছে শুধু অযোধ্যায়। একজন মানুষ 17 জায়গায় জন্মগ্রহণ করেছে, ঠিক না? 17 বার জন্মগ্রহণ করেছে, ঠিক না? তাহলে 17টা মন্দির কেন হয়? এই মন্দিরের ব্রাহ্মণেরা বলে আমাদের এখানে ভগবান রাম ঠিকই জন্মগ্রহণ করেছেন, ওরা 16 জন সব ফলস, সব মিথ্যু। আবার ওই মন্দিরের ওরা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছেন, ওই 16টা সব মিথ্যা। এইভাবে বুঝা গেল কালো মিথ্যা গড়ো মিথ্যা। একজন মানুষ 17 বার জন্মগ্রহণ করেছে, ঠিক না? জোরে কর, জোরে কর। একজন মানুষ একটা শহরে 17 বার জন্মগ্রহণ করেছে, এটা দিয়ে কি বোঝা যায়? বিচারের ভার আপনাদের উপরে, ভাই কোনখানের পানি কোনখানে গড়ায়। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যখন নবীজির ভবিষ্যৎবাণী গজওয়াই হিন্দ, গজওয়াই হিন্দ একেবারে সামনাসামনি মুখামুখি, যে গজওয়াই হিন্দের ফলশ্রুতি হিসেবে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের মুজাহিদ বাহিনী তারা ভারতবর্ষে এসে ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে, ভারতের শাসকদেরকে লোহার শিকলে বেঁধে সিরিয়ার পূর্ব দিকে গৌতা নামক জায়গা, যেখানে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের JSQ জেনারেল হেডকোয়ার্টার হবে, সেখানে নিয়ে উপস্থিত করবে হিন্দুস্তানি শাসকদেরকে। এখন তো আমরা দেখি হিন্দুস্তান এক দেশ, বিশাল ভারত, এটাকে তারা আরো বড় করার তালে আছে, চিন্তা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি হাদিসে বলেছেন হিন্দুস্তানের শাসকদেরকে, এতে বোঝা গেল হিন্দুস্তানের শাসক একটা থাকবে না, দেশও একখান থাকবে না, নানান ভাগে ভাগ হবে, নানান নামে ভাগ হবে, এবং এই শাসকদেরকে শিকলে বেঁধে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেটা শুরু হয়ে গেছে, সেটা শুরু হয়ে গেছে। ইবতেদা ইশকাহায় রোতা হায় কেয়া, আগে আগে দেখি হোতা হায় কেয়া। সে আমাকে তাওরাত জবুর ইঞ্জিল সব দেখালো যে দেখো এর একটাও আসল না, কোনোটার সাথে কোনোটার। আমি বললাম মাই ডিয়ার সিনা, ইজ হিয়ার এনি হোলি ওল্ড অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অব দ্য কোরআন? তোমাদের এখানে কি কোরআনের প্রাচীনতম কোনো আসল, কোরআনের প্রাচীনতম আসল কোনো কপি আছে? সে বলে ইয়া ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, আর জাপান সাউথ কোরিয়া সিঙ্গাপুর পূর্ব বেল্টে ওরা ইয়েসকে বলে হায় 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 হায়, একজনের সাথে একজন কথা কয় হায় হায় হায়, মনে হয় যেন শুধু হায় হায় করে, আর ওরা ইয়া ইয়া ইয়া। তাই বললাম তোমাদের এখানে প্রাণে কোরআনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের প্রাচীনতম আসল কোনো কপি আছে কি না? সে বলে ইয়া ইয়া, জিনিস বলতে একখান আছে, কাম উইথ মি। সে আমাকে তিনটা আন্ডারগ্রাউন্ড পার করায় একটা স্ট্রং রুমে নিয়ে গেল। ভাই যেসব কপার, যেসব ব্যারিকেড, যেসব পুলসেরাত পার হইয়া কোরআনের ওই রুমে গেছি, এতে বোঝা যায় জিনিসটারে যে কি যত্ন,
কত গুরুত্বের সাথে রাখা হয়েছে। সেখানে ঢুকার পরে সিনা দেওয়ালে একটা সুইচ টিপল, পুরা রুম আলো জ্বলে উঠল। আমি দেখলাম সামনে একটা টেবিল, এটা দ্বিগুণ হবে। টেবিলটা অ্যান্টি ম্যাগনেটিক বুলেট প্রুফ কাঁচের বাক্স দিয়ে ঘেরা। অ্যান্টি ম্যাগনেটিক বুলেট প্রুফ বলতে আমি এমন কাঁচের কথা বলেছি যেই কাঁচের মধ্যে মিজাইল ক্ষেপণাস্ত্র মারলেও ফাটবে না। বর্তমান প্রযুক্তির সর্বশেষ, বিমান থেকে ক্ষেপণাস্ত্র মারলেও এই গ্লাস ফাটবে না, ভাঙবে না। সেই গ্লাসের বাক্সের ভিতরে একজিল কোরআন শরীফ রাখা। কোরআন শরীফের পিঠে এখানে মুনি মুক্তা, ছোট ছোট মুক্তা বসিয়ে ডিজাইন করা হয়েছে। কোনায় কোনায় মুক্তা, মুনি মুক্তা বসিয়ে, মুক্তা প্রবাল বসিয়ে ডিজাইন করা হয়েছে। সে যখন সুইচ টিপ দিল, তখন ওই অ্যান্টি ম্যাগনেটিক বুলেট প্রুফ গ্লাসের গায়ে সবুজ ইন্ডিকেটর লেখা জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহুর লিখিত কোরআনের প্রাচীনতম পাণ্ডুলিপি। হযরত ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু তার খেলাফতের জামানায় প্রথম আবু বকর করেছিলেন, ইয়ামামার যুদ্ধের পরে আপনারা জানেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু পবিত্র কোরআনের সরকারি কপি এটা নকল করেছিলেন, অবিকল নকল। হুজুর যেই কপিটা সবসময় তেলাওয়াত করতেন, এটাকে বলা হয় লহে মাহফুজের কপি। হুজুরের জীবনের শেষ হবে কদরে, ওহি নাজিল শেষ, কোরআন নাজিল শেষ। জিব্রাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23 বছর তো হয়ে গেল, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে প্রয়োজনে কোরআন নাজিল করা হয়েছে, কিন্তু সেখানে সূচিপত্র এটা সংরক্ষণ করা হয়নি, প্রয়োজন অনুযায়ী নাজিল করা হয়েছে। আজকে আল্লাহ আমাকে বলেছেন, জিব্রাইল তুমি যাও, যেহেতু কোরআন নাজিল শেষ হয়ে গেছে, আজকে তুমি লয়ে মাহফুজ দেখে দেখে তেলাওয়াত করো। লয়ে মাহফুজে যেইভাবে কোরআন লেখা সেইভাবে দেখে দেখে তেলাওয়াত করো। আর আমার নবীকে তেলাওয়াত শুরুর আগে বলে দাও, আপনার কাতিবদেরকে বলুন, আপনার লেখকদেরকে বলুন, আমি জিব্রাইল যেইভাবে তেলাওয়াত করব, লোহে মাহফুজের পাণ্ডুলিপি দেখে দেখে আপনার কাতেবরা যেন সেইভাবে এটাকে পরম্পরা সূচি হিসাবে সাজিয়ে নেয়। সূচিপত্র আজকে আমাদের কাছে যেইভাবে আসে লোহে মাহফুজে ঠিক সেইভাবে আসে। বাল হুয়া কোরআন মাজিদ ফি লাওহিন মাহফুজ। কে সার্টিফাই করছেন? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ নিজে। ব্রিটিশ মিউজিয়ামে একটা কপি আছে, হযরত ওমর ওসমান রাদিয়াল্লাহ তাআলা 22টা কপি করেছিলেন, 22 জন গভর্নর ছিল তখন, 22 জন গভর্নরের কাছে 22টা কপি সরকারিভাবে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর গভর্নরদের প্রতি নির্দেশ ছিল, তোমরা এটাকে লিখে লিখে কপি করে করে জনসাধারণের মাঝে, ভাই ছাপাখানা আবিষ্কার হয়েছে গত পরশু। আপনারা ইতিহাস জানেন, মোগল আমলেও মোগল বাদশাহ আওরঙ্গজেব সরকারি কোনো ভাতা নিতেন না, টুপি সেলাই করে বাজারে বিক্রি করতেন, আর কোরআন শরীফের কপি করে করে নকল করে করে এগুলা বাজারে বিক্রি করে তিনি পরিবার চালাইতেন, ছাপাখানা ছিল না। এইভাবে হাতের লেখা, হাতের লেখা, হাতের লেখা, যেটাকে আমরা বলি পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি। তো আরেকটা কপি আছে মস্কো মিউজিয়ামে, আরেকটা কপি আছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল তুপকাপি মিউজিয়ামে, আরেকটা কপি আছে মিশরের কায়রো ন্যাশনাল মিউজিয়ামে, আরেকটা কপি আছে মদিনা শরীফের মহাফেজ খানায়। বর্তমান পৃথিবীতে 6টা কপি পাওয়া যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 22টা কপির মধ্যে বলুন আলহামদুলিল্লাহ, সেই ব্রিটিশ মিউজিয়ামে সেই কপি আর আপনার ঘরের কপির মধ্যে মিল আছে কিনা?
একটা আলিফ কোনটাতে বোধ হয় বেশি আছে, আরেকটা বোধ হয় একটা বা কম আছে। আজকে আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য, মুসলমান জাতির জন্য সবচেয়ে বড় আনন্দের খবর যেটা, সেটা হলো বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স আজকে তার উন্নতি এবং পূর্ণতার কাঞ্চনজঙ্ঘায় বিরাজ করছে, সফলতার চূড়ান্ত পর্যায়ে বিরাজ করছে। আজকের বিজ্ঞানীগণ বলেন যে আধুনিক বিজ্ঞান আজকে পূর্ণতা লাভ করেছে। আধুনিক বিজ্ঞানের যেই যেই শাখা, যেই যেই লাইন, যেই যেই চ্যানেল পরিপূর্ণ হয়েছে, প্রত্যেকটা চ্যানেল কোরআনে এসে মিলে গেছে। আর যেটা যেটা এখনো কোরআনে এসে মিলেনি, কোরআন বলছে একরকম, বিজ্ঞান বলছে আরেক রকম। সেখানে বিজ্ঞানীরা বলছে, স্বীকার করছে, আমাদের গবেষণা লাইন এইটা এখনো ম্যাচিউর্ড হয়নি, এখনো বালেগ হয়নি, এখনো না বালেগ, যেদিন বালেগ হবে কোরআনে এসে মিশে যেতে বাধ্য হবে। ইয়াসিন আল কোরআনিল বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, বৈজ্ঞানিক দর্শনও নয়, বিজ্ঞানের ফিলোসফিও নয়, কিন্তু 1500 বছর আগে কোরআন যতগুলো কথা বলেছে 6666 আয়াতে, আজকে আধুনিক বিজ্ঞান যতগুলাকে যাচাই করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে, তারা স্বীকার করেছে, দেখেছে বিজ্ঞানের যুক্তিতে কষ্টিপাথরে যাচাইকৃত সত্য নয়, মহাসত্য। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসাবে, আবার দেখুন সুবহান আল্লাজি খালাকালা জোয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ মিন আনফুসিহিম ওয়া মিম্মা সূরা ইয়াসিন, সূরা পৃথিবীর সবগুলো জিনিস আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি, জোড়া ছাড়া আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করিনি। বিজ্ঞানীরা এটার ভিতরে ঢুকেছে, সব জিনিস জোড়া সহ সৃষ্টি করেছে। কিভাবে? তারা এবার মানুষের, আপনার আমার পায়ের নিচের একটা বালুকণা, আই রিপিট, পায়ের নিচের একটা ধুলা, একটা বালু, এটাকে সংগ্রহ করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম অণুবীক্ষণ যন্ত্র এবং হীরার ছুরি এটা তৈরি করে ওই পায়ের নিচের একটা বালুকণাকে 1,000,000 টুকরা করেছে। কয় টুকরা? একটা বালুকণাকে 1,000,000 টুকরা করেছে। করার পরে তারা বলছে যে এরপরে আর কাটার কোনো জায়গা নাই, কারণ একটা বালুকণাকে 1,000,000 ভাগ করেছে। ওলামায়ে কেরাম এটা পড়েছেন শরে আকায়েদে নসফির মধ্যে, জুজে লা ইয়াতাযাজ্জা, জুজে লা ইয়াতাযাজ্জা, পদার্থের কর্তিত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, এরপরে আর কাদার কোনো কায়দাও নাই, উপায়ও নাই। 1,000,000 ভাগের এক ভাগে যে এক টুকরা পড়েছে এটার নাম দিয়েছে বিজ্ঞানীরা অটম, অটম অণু, পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, জুজেলাই ইয়াতাজাজ্জা। 2.5 বছর পরে এই অণুটারে আবার আরো চিকন ছুরি আবিষ্কার করে মাঝখান দিয়ে কেটেছে, কাটার পরে তারা দেখে যে অর্ধেক নেগেটিভ, অর্ধেক পজিটিভ, অর্ধেক মুজাক্কার, অর্ধেক মুয়ান্নাস। আল্লাহু আকবার! বিজ্ঞানীরা এখানে থান্ডার্ড হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। 1,500 বছর আগে একমাত্র মহাগ্রন্থ কোরআন, ভাই আমি যে কথা বলছি, যে মাইকটায় কথা বলছি, এখানে বিদ্যুৎ আছে নাকি? এই বিদ্যুতের মধ্যেও নেগেটিভ পজিটিভ আছে না নাই, মুজাক্কার মুয়ান্নাস আছে না নাই, ইলেকট্রন প্রোটন আছে না নাই? অখালাক না কম খালাকালা জোয়াজা কুল্লাহা, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি মুজাক্কার মুয়ান্নাস রেখে দিয়েছি। আর এই মুজাক্কার মুয়ান্নাস এই দুইটার মিলনেই কিন্তু নতুন আরেকটা সৃষ্টি, নতুন আরেকটা শক্তি তৈয়ার হয়। নর আর নারী, স্বামী আর স্ত্রী একবার যখন মিলিত হয়, মিলিত হলে তাদের যেই বীর্য বের হয়,
আজকে ডিএনএ আবিষ্কার হওয়ার পরে ডিএনএ বিজ্ঞানীরা স্বীকার করেছে একবারের মিলনে পুরুষের একবারের বীর্যে 80 লক্ষ শুক্রকিড বের হয় একবারের, ওয়ান টাইম 80 লাখ। বিপরীত দিকে একজন মা একবারের মিলনে তার 34,000 ডিম্বাণু বের হয়। ওই পুরুষের 80 লক্ষ থেকে একটা শুক্রকিট মোজাক্কার, আর নারীর ডিম্বাণু থেকে একটা ডিম্বাণু, 34,000 থেকে এই একটা পুরুষের শুক্রাণু মোজাক্কার আর নারীর ডিম্বাণু মুয়ান্নাস। কি খালাক না কম, এই দুইটাকে আল্লাহ একত্র করে আর একটা আরেকটাকে পাওয়ার জন্য কাঁকড়ার মতো হাঁটে, কাঁকড়ার মতো যখন একটা আরেকটাকে ধরতে পেয়েছে এইভাবে জড়িয়ে ধরেছে, আল্লাহ একটু বীর্য, বীর্য যেটা আঠা আঠা লাসা লাসা এটা দিয়ে একটা বড়ির মতো একটা প্যাকেট করে মায়ের জরায়ুর মুখ খুলে জরায়ুর রক্তের ভিতরে ঢুকাই দিয়েছে 40 দিন 40 রাত্র পর্যন্ত। এই বীর্যের ফোঁটাটা মায়ের জরায়ুর রক্তের সমুদ্রের মধ্যে এইভাবে ঘুরেছে 40 দিন। যাওয়ার পরে পাখা লাকনাল নোৎফাতা আলাকাতান, আমি এই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করেছি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে পাখা লাকনাল আলাকাতা মদগাতান, আমি আল্লাহ এই রক্তের ফোঁটাটাকে একটা গোস্তের টুকরায় পরিণত করেছি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে আমি আল্লাহ এই গোস্তের টুকরার ভিতরে হাত ঢুকাই দিয়েছি। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে হানাফাক্ত ফিক আমি রুহি, আমি এটার মধ্যে ফিটাস ফিটাস রূহ পাঠাই দিয়েছি। ফাতাবারাক আল্লাহু আহসানুল খালেকিন। আমি প্রত্যেকটা কথাই কিন্তু কোরআনে আয়াত বলতেছি। তেলাপিয়া মাছ, যে কোনো মাছের বাচ্চা নদীতে সাগরে ইলিশ মাছের বাচ্চা ডিম ফুটতে হইলে পানির মধ্যে কি লাগে? পানি যদি এক জায়গায় বসে থাকে একটা ডিমও ফুটবে না, সব পচে যাবে, ঠিক কিনা বলেন? ভাইরাস হয়ে যাবে। এখন দেখুন মায়ের জরায়ুটা কিভাবে কাজ করে। আমার একটা এক বিষয়ের উপরে কথা বললে সব বিষয় থেকে যাবে। এবার আসুন এই বিদ্যুৎ, এটার মধ্যে মোজাক্কার মুয়ান্নাস আছে না নাই? আছে। তাহলে মোজাক্কার মুয়ান্নাস অর্থ হইল নর নারী, তরুণ যুবক, পাত্র পাত্রী আছে না নাই? জেনারেটর থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে, একটা তরুণ আর একটা তরুণী, তারা সমাজে পাশাপাশি আছে পাশাপাশি, কিন্তু কেউ কাউকে দেখার সুযোগ বোধ হয় আছে, জবাব দেয় না। এটার ভিতরে তার একটা না দুইটা, দুইটা এক রং না দুই রং, এক রং না দুই রং, এই তারের উপরে কবার দুই রঙের। এটা দিয়ে বিদ্যুৎ বিভাগ আমাদেরকে দেখায় এখানে দুইটা জিনিস আছে, একটা তরুণ আর একটা তরুণী, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা নেগেটিভ আর একটা অখালাক না কম বলেন না কেন? আজও আজা সব জিনিস আমি এইভাবে জোড়ায় সৃষ্টি করেছি, সমাজে পাশাপাশি আছে কিন্তু দেখা দেখির কোনো সুযোগ নাই, আছে বোধ হয়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, বিদ্যুতের ধর্ম, প্রথম যেই খ্রিস্টান বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, একাধারে 18 বছর তিনি এই দুইটা আয়াতের উপরে গবেষণা করেছেন। অখালাক না কুম আজওয়াজা সুবহানাল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবেতুল আরদ অমিন আনফুসিহিম অমিম্মা লা ইয়ালামুন, ইউরিকুমুল বার্কা খাও ও তমা। বৈশাখ মাস ছিল, গুড়ি উড়াইয়া দিছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আর 18 বছর এই দুইটা আয়াতের উপরে গবেষণা করেছে। সুতাটা ছিল কিছু লোহা, কিছু তামা, কিছু পিতল, একবার চুলের মতো চিকন করে সুতা বানাইছে, সুতার মাথায় ঘুড়ি, সাইড কোনে একটা ঘুড়ি,
আর এখানে সুতা তার হাতে নাড়াই, নাড়াই চিনেন তো, সুতা কন্ট্রোল করে, ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করে। যেতে যেতে ঘুড়ি বহুদূর চলে গেছে, এমন সময় আকাশে বিদ্যুৎ খাড়াঝিলিক। আপনারা কি বলেন? হুয়াল্লাজি ইউরিকুমুল বারকা খাওয়াও, ইনশাআল্লাহ একবার। এই যে তোমরা দেখো আকাশে বিদ্যুৎ চমকে, এই বিদ্যুতের মধ্যে সবচেয়ে বড় শক্তি আমি রেখে দিয়েছি, সবচেয়ে বড় লাভ তোমাদের জন্য রেখে দিয়েছি, তমান। তবে তালে বেতালে ধরলে কিন্তু খাওয়াফান, বয়ের কারণও আছে। সুতরাং তালে বেতালে ধরিও না, একটু সাবধানে ধরো, কন্ট্রোল করো, কাজে লাগাও, ফায়দা হাসিল করো। তালে বেতালে ধরলে কিন্তু এক শট করে তোমাকে বিষের দূরে ফেলে দেবে বিদ্যুতের ধর্ম। এখন যখন একবার খাঁড়াঝিলিক দিল, সুতাতে এসে বিদ্যুতের চমক লাগলো, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পুরো সুতাটা, লাটাইটাও ছিল লোহার তৈরি, নাটাইটাও বিদ্যুতায়িত হয়ে গেল। এইভাবে কয়েক ঝাঁকুনি দিয়ে এলে ফেলে দিয়ে দিছে দৌড়। বন্ধুরা কয়, কী হয়েছে কী হয়েছে? কয়, ভাই পাইছিলাম মোস্ট পাওয়ারফুল, কেমন হ্যান্ডমালা, হ্যান্ডম ছিলেন তো, এত শক্তি, যদি ফেলে দিয়ে না আসতাম আমারে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। এইবার তিন বন্ধু মিলে আরো ছয় বছর, চব্বিশ আর ছয়, আঠারো আর ছয়, চব্বিশ, দুই যুগ গবেষণা করে বলে যে তাহলে লোহার ভিতর দিয়ে, তামার ভিতর দিয়ে, পিতলের ভিতর দিয়ে বোঝা যায় বিদ্যুৎকে আনা নেওয়া করা যাবে, সঞ্চালন করা যাবে। তবে এইটার মধ্যে আবার দুইটা জাত দেখা যায়, মাঝে মাঝে শর্ট করে, হিট করে, একজন আরেকজনকে টিজিং করে, ইপটিজিং করে। যেখানে টিজিং ইপটিজিং করে সেখানেই কিন্তু মাঝে মাঝে ফায়ার হয়, ফায়ারিং হয়ে আগুন লাগে, ঠিক কিনা বলেন? কত সাইন্টিফিক, প্রত্যেকটা কথার ভিতরে বিজ্ঞানের দর্শন ভরপুর। এবার তারা সিদ্ধান্ত নিল এটারে কাপড় পরাইতে হবে, তারা পাশাপাশি থাকবে কিন্তু একজন আরেকজনকে দেখার সুযোগ যেন না পায়। এইবার দেখেন বিদ্যুতের দুই ভাগ করেছে তারা, জেনারেটর থেকে, পাওয়ার হাউস থেকে দুই ভাগ করেছে, এক ভাগ মুজাক্কার বলে না, আরেক ভাগ মুয়ান্নাস, একটা নেগেটিভ, একটা ইলেকট্রন, আরেকটা প্রোটন, তারা পাশাপাশি আছে কিন্তু দুজনের উপরে পর্দা আছে, হেজাব আছে নাকি নাই, কেউ যেন কাউকে না দেখে। এখন পজিটিভে যদি কে, আমার মন ঠিক, আমার দিল ঠিক, তুমি পর্দাটা খুলে দাও, আমি ওকে টিজিংও করবো না, ইপটিজিংও করবো না, এটা বিশ্বাস করে যদি পর্দা খুলে দেন, তাহলে দুজনে কইব আমার মন ঠিক, আমার তন ঠিক, আমার নিয়ত ঠিক। এই কথা বলে চুপ করে থাকবে, কোনো ডিস্টার্ব করবে না, ঠিক না, ঠিক না, ডিস্টার্ব করবে? আচ্ছা ভাই, যতদিন আপনারা আল্লাহর এই বিজ্ঞান অকারনাফি বুয়ুতে কন্যা, সময় নাই, তা নইলে আমি প্রত্যেকটা কিন্তু কোরআন আয়াত দিয়ে সেট করতাম। যতদিন এটা আপনি মেনে চলেছেন, মাইক বাজছে, ফ্যান ঘুরছে, মেশিন চলছে, পাওয়ার হাউস চলছে, জেনারেটর চলছে, ঠিক কিনা বলেন? একদল পাগলা মিস্ত্রি বাইরেছে, বাইরইয়া এতদিন তো এইভাবে দুজন ভিন্ন ভিন্ন আসিল, এখন মাইক যদি বাজাইতে হয় তাহলে এখানে এনে মাইকের গোড়ায় নেগেটিভ পজিটিভ দুজনের মিলন ঘটাইতে হবে, নর নারী দুজনের বিয়ে পড়াইতে হবে, হবে না বোধহয়? এখন বিয়ে পড়ানোর আগে পাত্র আর পাত্রী একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত, হারা গাও না, শুধু মুখ, কি শুধু চেহারা। এইবার আপনি বিয়ে পড়াবেন, এইখানে আসার পরে লাইটের ওই প্লাগের গোড়ায় ওখানে নেওয়ার পরে বিয়ে পড়াবার আগে কয় পাত্র আর পাত্রী, মুজাক্কার আর মুয়ান্নাস, বিয়ে পড়াবার আগে একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত। কয় কীভাবে দেখাইবা? কয় মুখের ঘুমটা একটু খুলে দাও, মুখের পর্দা, মুখের পর্দা, সেই হারা গান না, মুখের। এইবার মুখের পর্দা খুলে দিলেন,
ফুলে দেওয়ার পরে এবার মৌলভী সাহেব মাওলানা সাহেব যিনি বিয়া পড়াবেন তিনি টেস্টার দিয়ে এজেন্ট লয় অনুমতি। বিয়ার আগে বোধ হয় এজেন্ট লাগে না, কয় পজিটিভ আগে জিজ্ঞেস করে তুই রাজি রাজি একশো বার দেরি করো কা। আবার মোহন মাস্টারে জিজ্ঞেস করে রাজি ছট রাজি ছট কেজন পাওয়া গেছে এইবার বিয়া পড়া। এইবার দুজন একজনের উপর দিয়ে একজন পেশে দিলেন, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই। এটি হলো কোরআনের হুন্না লেবাস উল্লাহ কুম ওয়ান্তুম লেবাস উল্লাহ হুন্না। দুজনের উপর দিয়ে পর্দা একটা, ঠিক কিনা বলেন? মাইক বাজতেছে, সভ্যতা ঘটতেছে, জগৎ জীবন ঘটতেছে, ঠিক কিনা বলেন? মধ্যযুগে একদল পাগলা ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক এক্সপার্ট তারা বের হলো, কমনের পর্দা আসল পর্দা, মন ঠিক থাকলে সব ঠিক, কম মাঝখানে এত বেড়া এত হেজাব এত পর্দার দরকার নাই। এখানে একবার খোলো দেখার সুযোগ করে দাও, এখানে একবার খোলো, এখানে একবার খোলো, প্রাইমারিতে সেকেন্ডারিতে হায়ার সেকেন্ডারিতে উপরে ইউনিভার্সিটিতে হাতে ঘাটে মাঠে দোকানে এখানে সেখানে দেখার সুযোগ করে দিয়েছেন। এইবার দেখা দেখি হয় টিজিং টিজিং বোধ হয় না, জোরে কন জোরে কন। আচ্ছা আপনার গড়ের বিলের সাথে আর পর্দার ভাজা ইলিশের সম্পর্কটা কিরকম? পদ্মা নদীর ভাজা ইলিশ এখন আপনার গিনি ইলিশ ভাজি করে, বিড়ালে পাশে বসে বসে বলে আমার মন ঠিক, আমার তন ঠিক, আমার নিয়ত ঠিক, আমি চুরি করি না, আমি খেয়ানত করি না। গিন্নি আপনি দয়া করে আমারে বিশ্বাস করেন, যেই গিন্নি এই বিড়াল তপস্বী এটাকে বিশ্বাস করলো সে নতুন জামাইকে ভালো ইলিশ খাওয়াইতে পারবে না। দেখবে যে বিড়াল এক টুকরা খেয়েছে চার টুকরা এইভাবে ধর্ষণ করেছে, চার টুকরাকে সে মেসাকার করেছে, ঠিক কিনা বলেন? এরপরে বিড়াল আবার কা আমার মন ঠিক আমার তন ঠিক, বিড়াল আবার উজু করে, উজু করতে দেখছেন কি না আমি জানি না, বিড়ালে উজু করতে দেখছেন? সামনে দুয়ে দিয়ে উজু করে মুখ দয়, ঠিক কিনা বলেন? এখন বিড়ালের ওই ভাজা ইলিশের সাথে যে সম্পর্ক, একজন তরুণ আর তরুণী এই দুজনের মধ্যে সম্পর্ক, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ বিড়াল আর ভাজা ইলিশের চাইতে কম বেশি বেশি। খালাম্মা আমি খেয়ানত করি না, পারবিন রে আমার লগে দেন? কোথায়? আমরা পিকনিকে যাবো। না বাবা তোমার সাথে দেওয়া যাবে না, আমাকে স্যারেরাও যাইব আর সামনে আমি গেলাম না। এই ধরনের ব্যাপার স্যাপার আছে না নাই জোরে বলেন? এইবার পথে পথে নেগেটিভ পজিটিভ মিলেছেন আর কি, দেখা দেখি করতে করতে টিজিং ইফ টিজিং টিজিং ইফ টিজিং এটা করতে করতে এখানে আসছেন। এবার মাইক বাজাবেন, ফ্যান ঘুরাবেন, মোটর চালাবেন, এইবার দুজনের বিয়া পড়াবেন নাকি? বিয়ে না পড়াইলে তো এগুলো হবে না। এইবার কা দুজনের মুখের ডাকনা খোলো, দুজনের খুলছে, এইবার এজেন্ট লাও, বিয়া পড়াবার আগে এজেন্ট এজেন্ট অনুমতি। এইবার ইলেকট্রিশিয়ান তার টেস্টার দিয়া নেগেটিভটাকে জিজ্ঞেস করে রাজি 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 তুই রাজি, এইটাও হিট করে না, এইটাও শর্ট করে না, নো রিপ্লাই। একজনের সিফিলিস আরেকজনের গনোরিয়া, মালপানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা, দেখাইয়া কথা শুনতে একটু খারাপ লাগে, মালপানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা। নারীর নারীত্ব সতীর সতীত্ব, জীবনে একবার একজনকে বিলি করা যায়, একজনকে বৈধ অবৈধ যেভাবে বিলি করলে দ্বিতীয় জনকে দেওয়ার মতো আর কিছুই থাকে না ভাই। আক আপনারা কি বলেন আককে? আক 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 চাবাইয়া খাওয়া যায় কয়বার খাওয়া লাগবে? বরিশাল স্টিমার ঘাটে নামলাম, গাজী স্টিমারে গাজী,
ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ রোড নতুল্লাবাদ, সেখানে আমার মাহফিল। রিক্সায় সেদিকে যাচ্ছি, দেখি যে এক উলঙ্গ পাগল বরিশাল সদর রোডে বিআই পুকুর পাড়ে সে উপুড় হয়ে আখের শোভা চিনেন তো, আখের শোভা একটা লয় মুখে দিয়া কতক্ষণ চাবায়, ফুক ফুক আরেকটা লয়, ফুক ফুক চাবায় আর ফালায়, চাবায় আর ফালায়। আমি বললাম পাগলা, এমন জিনিসটা খাইলি যেটা একবার খাইলে আরেকবার খাওয়া যায় না, ঠিক কি না বলেন? এবার কয়েকটা খাইয়া টাইয়া পাগলা বিরক্ত হইয়া গেছে, বরিশালের বাসায় গালি দিচ্ছে, ও বেটা হালার পোহালা, কোন হালার পোহালায় খাইছিস রে, আমার লাগিয়া তো একটু রসদ হোস নাই, কোন হালার পোহালায় খাইছস, আমার লাগিয়া তো একটু রসদ হোস নাই। আমি বললাম পাগলা রে পাগলা, তুই এমন জিনিসটা খাইলি যেটা একবার খাইলে আরেকবার খাওয়া যায় না, নারীর নারীত্ব সতীর সতীত্ব, এটা একবার একজনকে বিলি করলে আরেকজনকে দেওয়ার মতো কিছু থাকে না, এটা আখের শোভা, এটা চর্বিত চর্বণ, এটার নাম মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তাদের ডিঙ্গা বায়। মানেন আর না মানেন, এগুলা পবিত্র কোরআন। দেড় হাজার বছর আগে কোরআন যতগুলো কথা যতখানে যতভাবে বলেছে প্রত্যেকটা কথার কাছে আজকে এসে একটা কথা বলে শেষ করি, আপনাদের বোধ হয় অসুবিধা হচ্ছে, ভাই আমার তো আর অসুবিধার শেষ নাই। এই কিছুদিন আগে 2019 31 ডিসেম্বর, রিপিট 2019 31 ডিসেম্বর আমেরিকা ব্রিটেন ফ্রান্স কানাডা এই তিনটা দেশের একদল দেহবিজ্ঞানী তারা হাসির উপরে গবেষণা করলো, হাসি হাসি বুঝেন তো, যেরকম বডি সেরকম হাসি। এখন নবী আমাদেরকে শিখিয়েছেন কোরআনের আদর্শ অনুযায়ী, তোমরা কেউ যদি হাসি দাও সঙ্গে সঙ্গে পড়িও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একদল সেকুলার বিজ্ঞানী সেই দেশেও আছে, আমাদের দেশে বোধহয় নাই, আমার হাসি আমি দেব যেমনি ইচ্ছে হেমনে দেব, আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়বো নাকি লা হাওলা পড়বো এটা আমার ব্যাপার, আর ইসলামের নবী এটার মধ্যেও দখল দিতে আসছে, এটা তো পার্সোনাল ম্যাটার। নবীর এই ব্যাপারে কথা বলার কোনো দরকার আসিল নাকি? হাসি দিলে নাকি আলহামদুলিল্লাহ পড়া লাগবে? তারা কয় না রে, এই নবী এমন নবী যেই নবীর প্রত্যেকটা কথার মধ্যে দর্শন আছে, ফিলোসফি আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে, কল্যাণ আছে, মঙ্গল আছে। কয় কিভাবে? তাইলে তোরা একটা হাসির বিশাল ভিতরে ঢুক, হাসির ভিতরে ঢুক। নবী কেন কইছে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ো? তারা একাধারে 12 বছর একজন হাসির উপরে রিসার্চ করেছে, হাসি যে কোরআনের নবী মুসলমানের নবী হাসির পরে কেন আলহামদুলিল্লাহ পড়তে বলেছে, তারা গবেষণায় যেটা পেয়েছে সেই রেজাল্টটা হচ্ছে মানুষ যখন হাসি দেয় নিঃশ্বাস প্রশ্বাস যখন ফেলে তখন নিঃশ্বাসের সাথে যেই অক্সিজেন যেই বাতাস ঢুকে এই বাতাসের সাথে লক্ষ কোটি রোগ জীবাণু ভাইরাস বাতাসের সাথে তার ভিতরে ঢুকে তারা ফুসফুসে বাসা করে, হার্টের উপরে বাসা করে, লাংসের উপরে বাসা করে, লিভারের উপরে জমা হয়, কিডনির উপরে একত্রিত হয়, এইভাবে তারা সেখানে একটা বাজার সৃষ্টি করে এবং শরীরটাকে রোগাক্রান্ত করে, যার জন্য হাসি আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছেন। আপনি আমি আমরা যখন হাসি দেই তখন প্রোস্টেট গ্ল্যান্ড থেকে উঠে, প্রোস্টেট গ্ল্যান্ড মূত্রথলি, মূত্রথলি এখান থেকে উপরের দিকে উঠে, তারপরে কিডনি, কিডনির পরে আপনার লিভার, লিভারের পরে আপনার বাল, তারপরে আপনার হার্ট, তারপরে আপনার ফুসফুস, এই পর্যন্ত এসে হাসির সাথে যেই বাতাসটা বের হয় বিজ্ঞানীরা গবেষণা করে স্বীকার করেছে এই বাতাসটার স্পিড ঘন্টায় 90 থেকে 150 কিলোমিটার, নাক দিয়া মুখ দিয়া যেই বাতাসটা বের হয় 90 থেকে 150, 10 নম্বর সিগন্যালের বাতাস, কিন্তু
এই বাতাসটা যখন এই স্পিডে বের হয় তখন আপনার হার্টে, বাল্বে, ফুসফুসে, কিডনিতে যত রোগ জীবাণু জমা হয়েছিল এই বাতাসের স্পিডে সব বেরিয়ে যায়। যার জন্যে নবী বলছেন তোমার রোগ জীবাণু বের হয়ে গেছে, তুমি আলহামদুলিল্লাহ পড়ো। বিজ্ঞানীরা বলে উই আর সারেন্ডার্ড। আমরা নবীর কাছে সারেন্ডার করলাম। এই নবী শুধু নবী নয়, বিশ্বের সেরা একজন মহাবিজ্ঞানী। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সোনার অক্ষরে তারা লিখে রেখেছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সবার উপরে। এই কোরআনকে তারা বলেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোলি প্রফেট ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ভাই, একরাত্র নবীরে নিয়ে বললেও তো কোনো কুলকিনারা করা যাবে না, কোরআনকে নিয়ে বললেও কুলকিনারা করা যাবে না। যাবে বোধ হয়। তাহলে আসুন আমরা কোরআনকে বুঝার চেষ্টা করি, আসুন আমরা কোরআনকে জানার চেষ্টা করি। আর কোরআনকে বুঝার জানার চেষ্টা করতে হলে কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে।